সাংবিধানিক গণতান্ত্রিক অনির্বাচিত সরকারের শাসনের বিরুদ্ধে সকল রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ শুরু করেছি। তা মাঝখানে আমাদের কিছুদিন স্থগিত ছিল বন্যা এবং ঈদের কারণে, আজ থেকে আমরা আবার সেটাকে পুনরুদ্ধারের জন্য সকল দেশের সকল সংগঠন এবং ব্যক্তি দেখে ঐক্যবদ্ধ থাকে একটা আন্দোলন গড়ে তুলবার জন্য আমরা এই প্রক্রিয়া শুরু করি। ইতিমধ্যে অনেকগুলো রাজনৈতিক দলের সঙ্গে আমাদের আলোচনা শেষ হয়েছে। আজকে আমাদের শুরু করা হয়তো অর্থনীতির মধ্যেই আমাদের আলোচনা শেষ হবে। বর্তমান এই গণতান্ত্রিক ফ্যাসিবাদী সরকারকে তা থেকে ক্ষমতা থেকে সরিয়ে জনগণের উত্থানের মধ্য দিয়ে তাদেরকে পরাজিত করে জনগণের জীবন সংগ্রাম করতে তার মুক্তি আমাদের ভারপ্রাপ্ত রহমান দেশের ফিরিয়ে আনা এবং সেই সঙ্গে সারা দেশে পঁয়ত্রিশ লক্ষ উপরে গণতান্ত্রিক নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা সব প্রত্যাহার সংসদ বিলুপ্ত করা এবং একটি এবং এই সরকারের পদত্যাগ এবং একটি নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের ব্যবস্থার দাবিতে আমরা এই ঐক্য পরিষদে আমরা আন্দোলন করি। আমি এখন অনুরোধ করবো, আমরা সরকার একমত হয়েছি, আমি অনুরোধ করবো আমাদের ডেমোক্রেটিক লীগের সাইফুদ্দিন মনি সাহেব তিনি তার বক্তব্য রাখবেন, তারপরে সমবাদী দলের সাংবাদিক বন্ধুগণ কপুরভাই আসেন, মনুভাই আসেন। আমরা আসলে আমরা বিএনপির সাথে নতুন সব থেকেই আমরা আন্দোলন করেছি এবং কোথাও কোথাও যাইলে আমরা সরকারের পতন ঘটিয়েছি বারবার। হাসিনা সরকারও বলছিল ছাড়বে না, আমরা ছাড়াই যাচ্ছি, আমরা জেনে গেছি, এই সাদের বিরুদ্ধে আমরা জেনে গেছি। আমরা এই আন্দোলনে আসি, আমরা মনে করি দেশের সবচেয়ে বড় অন্যায় হয়েছে বেগম খালেদা জিয়াকে গ্রেফতার করা। খালেদা জিয়া বিএনপির নেত্রী না, বিরোধী দলের নেত্রী না, খালেদা জিয়া হয়েছে এখন দেশনেত্রীও না, দেশনেত্রীর উপরে নেলসন ম্যান্ডেলার মতো আন্তর্জাতিক ক্ষেত্রে সম্পূর্ণ নেত্রী নেত্রী এবং আমরা জানি বারবার আমাদের আটকায় রেখা গণতন্ত্রকে আটকায় রাখে পাকশাল প্রেক্ষা দিয়ে এই গণতন্ত্রকে আমরা উদ্ধার করবো। এই দেশ আমাদের, এই দেশ জনগণের, এই জনগণের দেশ। আমরা বিএনপির নেতৃত্বে আন্দোলন করে আমরা জনগণের দেশ, জনগণ উদ্ধার, এই আমাদের সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক কমরেড নুরুল ইসলাম বিএনপির প্রিয় সাংবাদিক ভাইয়েরা, আমরা এমন একটা সময়ে বাস করছি, একটা অগণতান্ত্রিক, একটা ফ্যাসিস্ট সরকার, গুম হত্যা রাহাতানি নিত্য প্রয়োজন জিনিস ঊর্ধ্বগতিতে উঠে মানুষের স্বাভিচ্ছার বিরুদ্ধে। এই কারণে এই গণতান্ত্রিক ভোটারবিহীন ফ্যাসিবাদী সরকারের থাকার কোনো অধিকার নেই। সেই জনগণকে রক্ষা করার জন্য, বাংলাদেশের সাধারণ মানুষকে রক্ষা করার জন্য আমাদের প্রয়োজন একটা জাতীয় ঐক্য। সেই এই ফেসিবাদী সরকারকে উৎখাত করার জন্য আমরা বিএনপি নেতৃত্বাধীন একটা জাতীয় ঐক্যের সিদ্ধান্ত উপনীত হয়েছে। সেই সাথে দেশনেত্রী খালেদা জিয়াকে অতি অবিলম্বে তাকে মুক্তি দিতে হবে। সেই সাথে আমাদের প্রিয় নেতা তারেক রহমানকে দেশে ফিরিয়ে আনতে হবে। সেই সাথে আমাদের এই অগণতান্ত্রিক ভোটারবিহীন সংসদ ভেঙে দিতে হবে অনতিবিলম্বে। আমাদের এই আগামীতে
সুষ্ঠু গণতান্ত্রিক নির্বাচনের প্রশ্নে আগামীতে একটি নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার দাবিতে আমরা ঐক্যবদ্ধ হয়েছি। ধন্যবাদ সাংবাদিকদের। দেখ কেউ তো আমি আপনারা দেখলাম রকম আছে কিন্তু পিকি পিকি আমি উনিকে রেফার দিয়ে বলবার থেকে দিয়ে করে রাখতে পারবো না নাকি।